আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত নাম হচ্ছে এমে মার্টিনেজ। তিনি আর্জেন্টিনার ফুটবলার, তিনি আর্জেন্টিনার গোলবার সামলিয়ে থাকেন, তাকে বাংলাদেশের মানুষ বাজপাখি হিসাবে বেশি চিনে। একটা বিষয় সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে যে বাংলাদেশের ফুটবল ক্যাপ্টেন জামাল ভূঁইয়া, তিনি এমে মার্টিনেজের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু এমে মার্টিনেজের সাথে তিনি দেখা করতে পারেননি। এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক কথা বলছে যে আর্জেন্টিনারা এরকমই এরকম অহংকারী, কিন্তু এখানে কি এমে মার্টিনেজের কোনো দায়বদ্ধ আছে কি না, এই বিষয়টাও অনেকে বুঝতে চাচ্ছে না, জানতে চাচ্ছে না। এই বিষয়টা আয়োজন করেছে যারা, তাদেরও কিছু দায়বদ্ধ আছে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পুরোপুরি দায়বদ্ধ আছে। যেহেতু এত বড় একজন প্লেয়ার বাংলাদেশে আসতেছে, তখন তাদের উচিত ছিল বাংলাদেশের ফুটবল প্লেয়ারের সাথে বা তাদের নিজেদের ফান্ডের টাকা খরচ করে এই বিষয়টি অর্গানাইজ করা, কিন্তু তারা এই বিষয়টি অর্গানাইজ করেনি। এমে মার্টিনেজ যে বাংলাদেশে আসছে, যখন ঢাকা বিমানবন্দরে তিনি নামছে, তখন কাজী সালাউদ্দিনের উচিত ছিল তাকে একটি ফুলের মালা দিয়ে বরণ করে বাংলাদেশের ফুটবলে তাকে স্বাগতম জানানো, বাংলাদেশের ফুটবলের সম্পর্কে তাকে জানানো, বাংলাদেশের ফুটবল কীভাবে আগানো যায় এই বিষয়টি তার কাছ থেকে জানা, কিন্তু সে এই কাজটি করেনি। এই বিষয়টি কি এমে মার্টিনেজ নিজে থেকে করবে? কখনোই করবে না। এটি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের করা উচিত। তেমনি বাংলাদেশের ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার সাথে এই ফুটবল ফেডারেশনের উচিত ছিল দেখা করানো। শুধু জামাল ভূঁইয়া না, পুরো ফুটবল টিমের সাথে একটা মিটিং করানো উচিত ছিল তার। যে প্রক্রিয়ায় হোক, তিনি যদি চেষ্টা করতেন অবশ্যই এমে মার্টিনেজ রাজি হতেন, কেননা এমে মার্টিনেজকে ইন্ডিয়া থেকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু এমে মার্টিনেজ বলেছিল যে এমিলিয়ানো মার্টিনেজ বলেছিল যে তিনি বাংলাদেশে আসলে আগে বাংলাদেশে আসলে কেমন হয়। এভাবে কিন্তু বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে তাকে ইনভাইট করা হয় নাই। তাহলে যারা বলতেছি যে এমে মার্টিনেজ বা আর্জেন্টিনারা অহংকারী, এই বিষয়টা কতটুকু শক্ত বা কতটুকু যুক্তি, এই বিষয়টি আপনারা যা বলছেন একটু বিবেকবান বিবেক রেখে কথা বলুন, তাহলে এরকম কথা বলাটা বলবেন না, এগুলো কথা বলা উচিত নয়। তিনি অনেক বড় মাপের একজন ফুটবলার, তাকে সম্মান দিতে হবে, তিনি নিজে থেকে বাংলাদেশে এসেছে, এই বিষয়টা বাংলাদেশের জন্য গৌরব এবং তার প্রতি একটি রেসপেক্ট রাখা উচিত ছিল। যারা যারা বাংলা তাকে দোষারোপ করছেন তিনি অহংকারী, এই বিষয়টি সম্পূর্ণ ভুয়া এবং নিজের মন গড়া যুক্তি। সো এমিলিয়ানো মার্টিনেজের প্রতি বাংলাদেশের যে আর্জেন্টিনার সমর্থকের যে ভালোবাসা ছিল, আছে, থাকবে, ভবিষ্যতে থাকবে, এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি। খুদা হাফেজ।